হ্যালো এভ্রিওন আমি সৌভিক আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়াল বন্ধুরা আপনারা প্রত্যেকে অবগত রয়েছেন যে আমরা বিগত কয়েকদিন যাবৎ ডাব্লিউপি কলকাতা পুলিশ এছাড়াও ব্যাংকে বিভিন্ন পরীক্ষা আর আর বা অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি স্বরূপ অনলাইন ক্লাসগুলির আয়োজন করেছিলাম যেখানে ইংলিশ সিলেবাস অনুযায়ী প্রথমে ন্যারেশন তারপর প্রিপোজিশান টেন্স এগুলো সমস্তই সম্পন্ন করে ফেলেছি এবং বর্তমানে আমরা সাফিক্স প্রিফিক্সের প্রায় সমস্তটাই কমপ্লিট করে ফেলেছি এবং আগামী কয়েকদিনের মধ্যেই আমরা কিন্তু পুরো বিষয়টা একদম সম্পূর্ণ করে ফেলব তো আপনারা যদি সেই সকল ভিডিওগুলো না দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলে প্রবেশ করে আলাদা প্লে লিস্ট রয়েছে সেই প্লে অনুযায়ী প্রত্যেকটি ভিডিও কিন্তু আপনি দেখতে পারেন আজকে আমাদের যেটি আলোচ্য বিষয় সেটি হচ্ছে প্রিফিক্সের আই এম আই এবং এম আইএস প্রিফিক্স সম্পর্কে আজকে আলোচনা করবো তো গতকালেও আমরা প্রিফিক্সের কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম সেই সকল ভিডিও যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই কিন্তু সেই সকল ভিডিও দেখে নেবেন কারণ প্রত্যেকটি প্রিফিক্সই কিন্তু ইম্পর্ট্যান্ট আমরা বেশ কয়েকজন মিলে এই সকল প্রিফিক্সগুলোকে আলাদা আলাদাভাবে নির্বাচিত করেছি এবং দেখেছি বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই সকল প্রিফিক্স সম্পর্কে বেশি বেশি প্রশ্ন আসে তাই আপনাদেরকে বারবার অনুরোধ করা হচ্ছে যে এই সকল প্রিফিক্স যেন কোনো মতেই মিস না হয় তাই বারবার দেখুন দরকার হলে আপনি একশোবার দেখুন দেখার পর যদিও বুঝতে না পারেন তাহলে কমেন্ট করে জানাবেন আমরা সদা সর্বদাই সচেষ্ট রয়েছি আপনাদের যতটা সহজে সম্ভব বা আপনারা যে বিষয়টা বুঝতে পারবেন না সেই বিষয়ে বোঝানোর জন্য তো আজকের ভিডিওর বিষয়টি আমি বলেও দিলাম তো শুরু করা যাক আজকের ভিডিওটি ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের মতো আজকেও একটি অনুরোধ আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর বন্ধুর সাথে শেয়ার করবেন আরেকটি জিনিস বলে রাখি যারা এই সকল ক্লাসগুলো দেখার পরও বুঝতে পারছেন না বা আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আপনার পড়ি আপনাদের কোথায় সমস্যা সেটা অবশ্যই বলবেন যে কোথায় বুঝতে পারলেন না আমরা চেষ্টা করব আপনাদের সেই বিষয়টির জন্য আলাদা একটি ডাউট ক্লিয়ারিং ক্লাসের আয়োজন করার জন্য তাই অবশ্যই আপনার যে দুর্বল জায়গাটি রয়েছে আপনার যেখানে বুঝতে অসুবিধা হচ্ছে বা আপনার মনে হচ্ছে যে জায়গাটা আর একটু বললে ভালো হয় অবশ্যই কমেন্ট করে বলবেন তো সেই জায়গাগুলো আমরা আবার চেষ্টা করব সেই সেই জায়গাটা নিয়ে আপনাদের আলোচনা করার তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে বা এই সকল বিষয়গুলি আর আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে সেখানেও কিন্তু যুক্ত হয়ে যাবেন কারণ আমাদের এইসব ক্লাসের পিডিএফগুলো তাছাড়াও বিভিন্ন পরীক্ষার যে নোটিফিকেশান সেখানে আপলোড করে দিই এছাড়াও প্রতিদিন আমরা মক টেস্ট নেওয়ার চেষ্টা করি প্রতিদিন আমাদের মক টেস্ট সিরিজ চলে কখনও দুটো কখনো চারটে কোনো দিন একটা যাই হোক আমাদের প্রতিদিনই চেষ্টা করি মক টেস্ট নেওয়ার তাই অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে সেখানে যুক্ত হয়ে যাবেন তো চলুন এবার ভিডিওটি শুরু করা যাক তো দেখুন প্রথমে আমি বলেছিলাম প্রিফিক্স সম্পর্কে প্রিফিক্সের ভিডিওটি আমরা যদি না দেখে থাকেন অবশ্যই কিন্তু দেখবেন বিশেষ কিছুই নয় প্রিফিক্স হচ্ছে এমন একটি বিশেষ শব্দ যেটি কোনো একটি বিশেষ শব্দের পরে বসে এই বিশেষ বিশেষ আমি কথাগুলো কেন বলছি এই বিশেষ শব্দগুলি না থাকলে কিন্তু এই যে প্রিফিক্স এর কোনো অর্থ হয় না এটি অর্থহীন হয়ে যায় এই যে আমি বললাম ইন বা আই বা এমআইএস এগুলো কিন্তু কোনো অর্থ নেই এগুলো অর্থহীন হ্যাঁ এগুলি কোনো একটা অর্থে ব্যবহৃত হয় কিন্তু এর নিজস্ব কোনো অর্থ নেই ঠিক আছে তো দেখা যাক প্রথম যে আমাদের প্রিফিক্স রয়েছে সেটি কি প্রিফিক্স রয়েছে আইএন প্রিফিক্স তো এই আই এম প্রিফিক্স কোথায় কোথায় হয় আর কিভাবে চিনবো যেখানে আই এম প্রিফিক্স রয়েছে এবং এগুলি ট্রিক্সের মাধ্যমে কীভাবে চিনব তো দেখুন আমরা গত দুই দিন আমরা দুটো ট্রিক বলে দিয়েছিলাম সেই ট্রিকগুলো আমরা যদি ফলো করি এই যে যত ট্রি সাফিক্স এবং ফ্রিফিক্স রয়েছে সেই সকল প্রত্যেকটা কিন্তু আমরা উত্তর করতে পারি খুব কম সময়ের মধ্যে যদি আপনার এই নিয়মগুলি জানা না থাকে আর নিয়মগুলি জানা থাকলে তো কোনো বাধ্যবাধকতা নেই আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে কোনটি সঠিক উত্তর তো আমি দুইভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করবো দেখুন প্রথমে যেমনটা বললাম আই এম প্রিফিক্স সম্পর্কে তো আই এম এর অর্থটা আমি বলছি যেটি যেটি অর্থে ব্যবহৃত হয় বাক্যে যে অর্থে ব্যবহৃত হয় সেটি হচ্ছে নট বা উইদাউট তো আই এম এর নিজস্ব কোনো অর্থ নেই আই এম যখন বলছি তার আমি তো কিন্তু এর নিজস্ব কোনো অর্থ নেই আই এম এর অর্থ কোনো নেই আই এম এর অর্থ হচ্ছে কিন্তু আই আই এম এ কোনো অর্থ নেই ইম ঠিক আছে তো বাকি যখন ব্যবহৃত ব্যবহৃত হচ্ছে তখন কিন্তু নট বা উইদাউট এই অর্থে কিন্তু ব্যবহার করা যেতে পারে আইএমকে ঠিক আছে তো দেখা যাক আইএম দিয়ে কী কী বাক্য গঠিত হতে পারে কোন কোন শব্দ গঠিত হতে পারে তো দেখুন আইএম দিয়ে প্রথমেই যেটা মনে পড়ছে ইমপসিবল আমরা প্রায়শই শুনে থাকি ইম্পসিবল কথাটা পসিবল এর অর্থটা হচ্ছে ইম্পসিবল হুইচ ইজ নট পসিবল ইট ইজ পসিবল ঠিক আছে মানে যেটি পসিবল নয় সেটি ইম্পসিবল তো যেহেতু নট নয় কথাটা বললাম নট রয়েছে তাই এখানে বুঝে গেলাম এটি নট নয় অর্থেই ব্যবহৃত হচ্ছে আইএমটা ঠিক আছে এবার দ্বিতীয় যেটি রয়েছে সেটি হচ্ছে ইমপ্রপার প্রপার ইমপ্রপার তো প্রপারের অর্থ হচ্ছে যেটি সম্পন্ন প্রপার মানে কি যেটি একদম হান্ড্রেড পার্সেন্ট ঠিকঠাক সম্পন্ন তো সেটির সম্পূর্ণ উট অর্থ বা যে তার বিপরীত অর্থটাই হচ্ছে ইমপ্রপার ঠিক আছে তো দেখা যাক এবার ইম্পসিবল এবং ইমপ্রপার দিয়ে কয়েকটি বাক্য দেখুন ইমপসিবল দিয়ে আমরা প্রায়শই অনেক অনেক বাক্য বলে থাকি যেমন কি নাথিং ইজ ইমপসিবল এই যে বাক্যটি বললাম এবার যদি বলা হয় এই বাক্যে কোথায় প্রিফিক্স রয়েছে তো প্রিফিক্স বের করার জন্য প্রথমে আমরা নিয়মটি ফলো করব। নিয়মে বলা হচ্ছে যেখানে আই এম দিয়ে কোনো একটি শব্দ শুরু হবে সেটি প্রিফিক্স তাহলে এখানে আই এম দিয়ে কোন শব্দ শুরু হয়েছে আইএম দিয়ে শুরু হচ্ছে নাথিংয়ে তো নেই ইজে নেই ইম্পসিবল রয়েছে তাহলে ইম্পসিবলটা হচ্ছে আমাদের প্রিফিক্স এটা গেল আমাদের নিয়ম হিসেবে এবার আমি চেষ্টা করব। যে ট্রিক্সের হিসেবে আমার যদি সেই সময় নিয়মটি কার্যকরী না হয় বা আমাদের মাথায় যদি সেই সময় কাজ না করে সেই সময় আমরা কীভাবে এটি বের করব তো দেখুন আমি ট্রিকে কি বলেছিলাম যে যেগুলো বিশেষ শব্দ কোনো একটা বড়ো শব্দ সেই শব্দগুলোকে প্রথমে আমরা আলাদা করে নেব বা আমরা নির্বাচিত করে নেব যে এই সকল শব্দগুলি নিয়ে আমরা এখন আলোচনা করব। দেখা যাক কী আছে প্রথমে প্রথম হচ্ছে নাথিং তো নাথিংয়ে প্রথম কী দিয়ে শুরু হচ্ছে এনো দিয়ে তো নো এর অর্থ অবশ্যই রয়েছে আর থিংয়ের শব্দের অর্থও কিন্তু রয়েছে যেহেতু দুটোরই অর্থ রয়েছে সেহেতু এটি প্রিফিক্স নয় প্রিফিক্স হচ্ছে সেই সকল শব্দ যার প্রথম শব্দটি অর্থহীন বা তার কোনো নিজস্ব অর্থ নেই তো এখানে না নো এর অর্থ অবশ্যই রয়েছে নোয়ের অর্থ না প্রত্যেকে জানি আর থিংয়ের অর্থ যেটি কোনোটি বস্তুকে বোঝায় কখনো সেটিকে বস্তুই বোঝায় হ্যাঁ তো যাই হোক তো থিংয়ের অর্থও রয়েছে তাহলে নাথিং এটি আমাদের প্রিফিক্স নয় এবার দেখা যাক ইম্পসিবলটা তো আই এম এর অর্থ কি রয়েছে না এর কোনো নিজস্ব অর্থ নেই এটি এই অর্থে ব্যবহৃত হতে পারে নট বা উইদাউট এই অর্থে ব্যবহৃত হতে পারে বাক্যে কিন্তু এর নিজস্ব কোনো অর্থ নেই তাহলে আই এমটা হচ্ছে প্রিফিক্স বুঝে গেল আই এম আর কি ইম্পসিবল এটি হচ্ছে প্রিফিক্সের উদাহরণ তো এইভাবে আপনাদেরকে প্রিফিক্সগুলো নির্ধারণ করতে হবে তো এটি গেল ট্রিক আচ্ছা এবার আরও একটি উদাহরণ বাক্য দেখা যাক আই ওয়াজ ইম্পসিবল টু মেক আউট হোয়াট ইজ সরি হোয়াট হি ওয়ান্টেড ঠিক আছে ইট ওয়াজ সরি আমি ভুল বললাম ইট ওয়াজ ইম্পসিবল টু মেক আউট হোয়াট হি ওয়ান্টেড তো এই বাক্যে যখন বলা হবে যে প্রিফিক্সডে বের করার জন্য দুইভাবে আপনারা বের করবেন নিয়ম অনুসারে এবং ট্রিক অনুসারে যদি সময় থাকে আর যদি সময় কম থাকে আপাততভাবে স্টিক করবেন নিয়ম অনুসারে তারপর আপনি ট্রিক হিসেবে দেখে নেবেন যে এটি ঠিক হলো কি ভুল হলো যদি দেখেন দুটোই ঠিক হচ্ছে তাহলে অবশ্যই সেটি উত্তর যদি দেখেন যে তাও আপনার মনে হচ্ছে না সংশয় রয়েছে তাহলে আপনার ঠিকগুলো কাজে লাগবেন ঠিক আছে তো দেখা যাক এখানে তো বুঝে গেলাম যে এখানে সঠিক উত্তরটি হচ্ছে ইম্পসিবল আচ্ছা এবার ইমপ্রপার দিয়ে একটি বাক্য গঠন করা যাক ইমপ্রপার দিয়ে কী হতে পারে দেয়ার ওয়াজ নাথিং ইমপ্রপার অ্যাবাউট আওয়ার রিলেশনশিপ ঠিক আছে তো ইমপ্রপারের অর্থ হচ্ছে অসম্পন্ন বা যেটি সম্পন্ন হয়নি যেটি কিছুটা হলেও তার মধ্যে খামতি রয়েছে এই অর্থ বোঝাচ্ছে তো আমরা বাক্যের অর্থ জানা সেই অর্থে আবশ্যিক নয় বাক্যের যদি অর্থটা জানা নাও থাকে পরীক্ষায় আপনার কোনো সমস্যা হওয়ার কথা নয় আমাদের মেন কাজটি হচ্ছে প্রিফিক্সটি বের করা সে প্রিফিক্সটি হয় নিয়ম অনুসারে বের করবো আর নাহলে ট্রিক হিসেবে তো প্রথমে নিয়ম অনুসারে দেখব যে কোথায় আই এম রয়েছে যদি আই এম থাকে তাহলে সেটি অবশ্যই প্রিফিক্স হবে তাহলে এম কোথায় রয়েছে দেয়ারে নেই নাথিংয়ে নেই ইমপ্রপারে রয়েছে তাহলে ইমপ্রপারটি হচ্ছে আমাদের প্রিফিক্স ঠিক আছে তো এটি কেন নিয়ম অনুসারে ট্রিক্স হিসেবেও তাই ট্রিক্স হিসেবে আমাদের প্রথমে কাজ করতে হবে যেগুলি বড়ো বড়ো ওয়ার্ড তো বড়ো ওয়ার্ড কী রয়েছে দেওয়ার রয়েছে দেয়ারের প্রথমক্ষণ টি এইচ তো টি এইচ দিয়ে এখনও পর্যন্ত কোনো প্রিফিক্স হয়নি বা দা এর অর্থ রয়েছে তো আমরা সেটি গিয়ে গ্রহণ করলাম না নাথিং নো থিং এটাও একই আমি আর বলছি না যাই হোক এটিও আমরা গ্রহণ করলাম না ইমপ্রপার আই এ কোনো অর্থ হয় না অথচ প্রপারের অর্থ হয় যেহেতু আই এ কোনো অর্থ হচ্ছে না সেহেতু ইমপ্রপার হচ্ছে প্রিফিক্স ঠিক আছে তো ট্রিকগুলো এইভাবে আপনার কাজে লাগে কিন্তু যে কোনো উত্তর জাজ করতে পারেন বা সেটির আপনার যে আপনার যে মনে মনে সংশয় বা আপনার দ্বিধারি রয়েছে সেটি কিন্তু কেটে যেতে পারে বা কাটতে বাধ্য এটা আমি বলতে পারি এই ট্রিকগুলো কাজে লাগালে আমি দুটো বলেছিলাম এর আগেও একটা বলেছিলাম তো ওটা আমি বলছি না কারণ ওইটা জানার পর এটা আপনার মনে হবে না যে এটা দেখি যাই হোক ওই ট্রিকটা দেখার জন্য আপনাদের আগের দুটি ভিডিও যেটি দিয়েছিলাম দুই নম্বর ভিডিওটি সেটি দেখতে হবে অর্থাৎ গত পরশু দিনে যে ভিডিওটি দিয়েছিলাম সেই ভিডিওটি আপনাকে দেখতে হবে তাহলে আপনি সেই ট্রিকটি সম্বন্ধে জানতে পারবেন তো ওই ট্রিকটি দেখলে তাহলে আপনারা চেষ্টা করুন আমি আমার যেটুকুটা মনে হয় যে ওই ট্রিকটি দেখার পর আপনি যে কোনো উত্তর কিন্তু করতে পারবেন সেটি সাফিক্সে ছিল কিন্তু ওটা প্রিফিক্সের ক্ষেত্রেও কিন্তু কার্যকরী ঠিক আছে তো এই ছিল আমাদের আই এম প্রিফিক্স তো এবার দেখা যাক আইএন প্রিফিক্স সম্পর্কে যে আই এনটা কোথায় ব্যবহৃত হচ্ছে এবং এর কিছু বাক্যে প্রয়োগটা দেখে নেব তো আইএম প্রিফিক্সের মতনই আই এন এই প্রিফিক্সের অর্থ কিন্তু হচ্ছে নট বা উইদাউট কেন হ্যাঁ একই কেন সেটা আমি বলছি দেখুন বাংলা ক্ষেত্রে আমরা কিছু কিছু বিশেষ শব্দ দেখি যে সকল শব্দগুলো দেখতে একই রকম কিন্তু এর অর্থ কিন্তু আলাদা হয় যেমন আমরা ছোটোবেলায় পড়েছি কুল কুল শব্দটির অর্থ বিভিন্ন অর্থ ব্যবহৃত হতে পারে কুল শব্দ অর্থ নদীর কুল হতে পারে কুল একটি ফল বিশেষ হতে পারে তো এই রকম বা বংশের যেটা বলা হয় বংশের যে কোন কোন কুলের তুমি ছেলে এরকম বলে প্রায়শই তো সেই ক্ষেত্রেও কিন্তু ব্যবহৃত হতে পারে তো এই ধরনের যে সকল শব্দ সেগুলো কিন্তু আমরা অনেক রকম অর্থে ব্যবহৃত করতে পারি তো সেই রকমই ইম এবং ইন এর অর্থটা কিন্তু একই বাংলার মতনই তো এটা বিশেষ কিছু নেই এর মধ্যে শুধু জানতে হবে যে কোন কোন শব্দের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে ওখানে যেমন বললাম ইমপসিবল ইমপ্রপার তো এরকম আরও অনেক অর্থ রয়েছে অনেক শব্দ রয়েছে যেখানে ব্যবহৃত হয় আই এম এবার দেখতে হবে আই এন কোথায় ব্যবহৃত হচ্ছে এবং তার অর্থটা হচ্ছে নট বা উইদাউট দেখুন আমি বললাম কি ইন অ্যাকশন ঠিক আছে মানে আমি কোনো অ্যাকশন নিলাম না বা তার বিরুদ্ধে কোনো আক্রমণ করলাম না এরকম অর্থ বোঝাচ্ছে ইনভিজিবল ইনভিজিবল কথাটা আমরা প্রায়শই শুনি যখন কারোর কোনো চোখে প্রবলেম হলো কি বললাম আই ইট ওয়াজ ইনভিজিবল টু সি হোয়াট ইজ ডিসাইড অন মি এরকম হাজারো অর্থ রয়েছে তো ইনভিজিবলের অর্থ হচ্ছে যেটি অস্পষ্ট ঠিক আছে যেটি স্পষ্ট নয় আমার কাছে তো দেখা যাক এই এই সকল শব্দ দিয়ে কীভাবে বাক্য গঠিত হচ্ছে এবং প্রিফিক্সড চেনার সহজ উপায় কী তো ট্রিকগুলো আমি একই এক্ষেত্রে ব্যবহৃত করব। আপনাদের বোঝানোর জন্য যাতে আপনাদের ভবিষ্যতে কোনো সমস্যা না হয় বা এই ট্রিকগুলো কীভাবে প্র্যাকটিস করছি একটার পর একটা প্রত্যেকটা প্রিফিক্সে কিন্তু এটা কার্যকরী হবে তো দিস অ্যানাউন্সমেন্ট আচ্ছা এটার যে যে উদাহরণ সেটি হচ্ছে ইন ইন অ্যাকশান ইন অ্যাকশানের উদাহরণ হচ্ছে দিস অ্যানাউন্সমেন্ট ফলোজ মান্থ অফ ইন অ্যাকশান অ্যান্ড ডিলে তো বাক্যে যখন দেখলাম যে ডিস দিয়ে শুরু হচ্ছে এবং সেখানে বড়ো বড়ো কিছু কিছু অক্ষর রয়েছে বাক্যটি যথেষ্ট বড়ই তো দেখা যাক বিশেষ শব্দগুলো কি অ্যানাউন্সমেন্ট হতে পারে আচ্ছা ফলোস হতে পারে মান্থ হতে পারে আর একটা ইন নিলাম তো দেখা যাক এগুলো দিয়ে কোনটা দিয়ে আমাদের প্রিফিক্সটি চেনা যাচ্ছে তো এ এন রয়েছে এটা অ্যানাউন্সমেন্টের এ এন তো এ এন দিয়ে আমরা এখনও পর্যন্ত প্রিফিক্স করিনি আমরা করেছি কি আইএন দিয়ে বা আই এম দিয়ে করেছি তো দেখা যাক এখানে তো কার্যকরী হচ্ছে না পরবর্তীতে দেখা যাক ফলোজে ফলোজে এফ ও দে এখন এটা এটা হওয়ার কোনো সম্ভাবনাই নেই কারণ এফ ও দিয়ে কোনো প্রিফিক্স নেই এটা আমরা স প্রত্যেকেই জানি প্রায় এটা হওয়ার সম্ভাবনা একদমই কম আচ্ছা মান্স মান্সে কী রয়েছে এমও এমও দিয়েও এখনও পর্যন্ত করিনি তাই এটা হওয়ার সম্ভাবনা খুবই কম আচ্ছা ইন অ্যাকশান এখানে আইএন রয়েছে এবং আমরা আইএন দিয়ে প্রিফিক্স গঠন করেছি তাই সঠিক উত্তর উত্তরটি হচ্ছে ইন অ্যাকশান বা আইএন তো এইভাবে আপনারা নিয়ম অনুসারে করতে পারেন আর ট্রিক হিসেবে কি ট্রিক হিসেবে আমাদের যে বড় বড় যে অক্ষর বলেছে সেগুলোকে দেখতে হবে অ্যানাউন্সমেন্ট এর অর্থ দুটি যদি আমরা এই অ্যানাউন্সমেন্টের কথাটি যদি ভাঙি তাহলে দুটো অর্থ দাঁড়াবে দুটো শব্দ দাঁড়াবে আলাদা আলাদা এবং তার দুটোরই কিন্তু অর্থ অবশ্যই থাকবে তাই এটি কিন্তু প্রিফিক্স হবে না ফলজের যদি আমরা দুটোকে ভাঙি তাহলে তারও কোনো অর্থ হবে দুটোই আলাদা আলাদা অর্থ হবে কিন্তু যখন আমরা বলছি ইন অ্যাকশান তার কিন্তু আলাদা কোনো অর্থ হবে না ইন এর অর্থ কিন্তু নেই ইন মানে কি ভেতরে কিন্তু সর্বদাই ইন মানে যে ভেতরে এরকম অর্থ কিন্তু বোঝায় না তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এটি বোঝা আছে এটি হচ্ছে আমাদের প্রিফিক্স ঠিক আছে এইভাবে আমরা কিন্তু শুধুমাত্র ট্রিক হিসেবে নয় কখনো কখনো নিয়মটা কার্যকর করতে হবে এবং কখনও কখনও কিন্তু আমাদেরকে যে নিয়মটি রয়েছে এবং ট্রিকটি রয়েছে সেই দুটোকে কার্যকরী করাতে হবে তার ফলে কিন্তু আমাদের সঠিক উত্তরটি বেরিয়ে আসতে পারে আচ্ছা এবার আমরা দেখে নেব ইনভিজিবল দিয়ে একটি বাক্য তো আমি বললাম কি দ্য টেলিভিশন ওয়াজ নট ওয়ার্কিং সরি দ্য টেলিভিশন ওয়াজ ওয়ার্কিং রং সো দিস ওয়াজ ইনভিজিবল এর অর্থটা আমাদের জানা আবশ্যক নয় তো আমি বলছি যে টেলিভিশনটি খারাপ থাকার দরুন আমরা সেখানে কিছু দেখতে পাচ্ছিলাম না তো এই যে বললাম যে দেখতে পাচ্ছিলাম না অর্থাৎ না অর্থে ব্যবহৃত হচ্ছে এই যে আমি প্রথমে বলছিলাম কী আইএন কতটি ব্যবহৃত হয় সেই অর্থে যখন কোনো একটি না হয় নো বসে তার অর্থটি নো বা উইদ উইদাউট হয় তো এক্ষেত্রে দেখছি যে এখানে না অর্থে ব্যবহৃত হচ্ছে তো এই জন্য আমরা কী বললাম ইনভিজিবল আচ্ছা এই তো গেল ইনভিজিবলের আইএন এন অর্থটি এখানে কার্যকরী হচ্ছে কিন্তু আমরা প্রিপিক্সটি চিনব কি করে তো ট্রিকটি শুধুমাত্র দেখে নিই ট্রিকে কী বলা হচ্ছে বড় শব্দটিকে প্রথমে গ্রহণ করতে তো বড় শব্দ হচ্ছে টেলিভিশন তারপর কি ওয়ার্কিং তারপর কি রংটা নিলাম তারপর হচ্ছে ইনভিজিবল তো টেলিভিশন টেলের এর অর্থ আলাদা রয়েছে ভিশনের অর্থ আলাদা রয়েছে তাহলে এটি আমাদের প্রিফিক্স নয় ওয়ার্কিং ওয়ার্ক এবং আইএনজি এরও অর্থ রয়েছে তাই আমরা এটা কি নিলাম না আচ্ছা এবার কি এবার হচ্ছে ইনভিজিবল তো ইনভিজিবলে দেখা যাচ্ছে আই এর কোনো অর্থ নেই সে অর্থে এর অর্থ রয়েছে যেহেতু আই এর কোনো অর্থ নেই তাই প্রিফিক্সটি হচ্ছে আইএন বা ইনভিজিবল ঠিক আছে তো এইভাবে আপনারা ট্রিকের মাধ্যমে কিন্তু বের করতে পারেন কয়েক সেকেন্ডের মধ্যে তো আমি আপনাদের বোঝানোর জন্য এতক্ষণ সময় নিলাম পরীক্ষার সময় কিন্তু আপনাদের এই বিষয়গুলো তাড়াতাড়ির সাথে বা দ্রুততার সাথে কিন্তু আপনাকে বুঝে নিতে হবে এবং নির্বাচিত করতে হবে সঠিক উত্তরটি তো এই ছিল আমাদের তৃ দ্বিতীয় যে প্রিফিক্সটি সেটি এবার দেখা যাক তৃতীয় প্রিফিক্সটি কী রয়েছে তৃতীয় প্রিফিক্স বলা হচ্ছে এমআইএস তো এই এম আই এস কোথায় কোথায় ব্যবহৃত হয় সেটি সম্পর্কে আলোচনা করবো তো দেখা যাক প্রথমে আমি বলে দেখি এই এমআইএস এর অর্থটি বা যে বাকি যে অর্থ ব্যবহৃত হয় সেটি হচ্ছে ব্যাড বা রং ব্যাড মানে কি ব্যাড মানে খারাপ এবং রং মানে হচ্ছে ভুল তো এই অর্থে কিন্তু এমআইএস যে প্রিফিক্সটি সেটি ব্যবহৃত হয় তো আমি প্রথম একটি শব্দ বললাম কি মিসলিডেড মিসলিড আরটা কি মিসপ্লেস বা মিস্টেক এই সকল কথাগুলি কিন্তু আমরা প্রায়শই বলে থাকি মিস দিয়ে আমরা কিন্তু এইরকম শব্দ প্রায়শই ব্যবহার করে থাকি এবার যখন বলা হবে ইউ হ্যাভ মেক এ মিস্টেক এবার এই বাক্যে আপনাকে যদি প্রিফিক্স বের করতে বলা হয় কতটা কঠিন হবে আপনি ভেবে দেখুন আপনার যদি জানাই না থাকে যে এমআইএস এটি একটি প্রিফিক্স তাহলে আপনি মিস্টেকটা কী করে বলবেন যে এটি এক অ্যাকচুয়ালি প্রিফিক্স আপনার জানেন মিস্টেক এর অর্থ হচ্ছে মানে কোনো একটা ভুল এবার সেটি যে প্রিফিক্স সেটি আপনি যদি না পড়েন বা আপনি যদি নাই জানেন তাহলে আপনি কি করে বলবেন তাই আমি বারবার বলি যে নিয়মটি অবশ্যই পড়বেন যদি সম্ভব না হয় বা পরীক্ষার সময় যদি আপনার মনে না থাকে সেক্ষেত্রে আপনি ট্রিকটি কাজে লাগবেন কিন্তু নিয়মটি মাস্ট নিয়মটি জানা আবশ্যিক তো যাই হোক তো আমি এবার একটার পর একটা উদাহরণ বাক্য দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করবো এবং আজকে ভিডিওটি এখানে শেষ করে ফেলবো দেখুন মিস্টেক মিসলিডেড এ দিয়ে একটি একটি উদাহরণ বাক্য কী রয়েছে উই মাস্ট নট হাও এভার লেট দিস মিসলিডেড আস তো এই বাক্যটিতে যেরকমভাবে বললাম আপনারা ট্রিকে মাধ্যমে কাজ করবেন আমি শুধু বলছি যে এখানে কোথায় প্রিফিক্সটি রয়েছে তো বের করতে গেলে প্রথম নিয়মটি বড় বড় শব্দকে বের করে নি তবে বড় শব্দে রয়েছে মিসলিডেড রয়েছে তো এই দুটোই দেখেছি আর তো সেরকম কিছু অর্থ শব্দ নেই তো হাও এভারে কী দিয়ে শুরু হচ্ছে এইচ ও ডাব্লু দিয়ে তো এইচ ও ডাব্লু বা এইচ ও দিয়ে কোনো প্রিফিক্স নেই এখন পর্যন্ত পাইনি তাই এটি প্রিফিক্স হবে না মিস্টেকে কী রয়েছে এম আই এস রয়েছে যেহেতু রয়েছে এবং এম আই এসে কিন্তু কোনো অর্থ নেই আলাদা কোনো অর্থ নেই তাই মিসলিডেড এটি হচ্ছে আমাদের সঠিক উত্তর বা সঠিক প্রিফিক্স ঠিক আছে তো এইভাবে আপনারা যে কোনো প্রশ্নে কিন্তু উত্তর করতে পারেন আচ্ছা দ্বিতীয় যে বাক্যটি বলেছিলাম দ্বিতীয় যে শব্দটি সেটি হচ্ছে মিসপ্লেসেস মিসপ্লেস তো মিসপ্লেস দিয়ে একটি বাক্য গঠন করা যাক ইউ ইউ কান্ট অ্যাফোর্ড টু মিসপ্লেস ইট ইউ কান্ট অ্যাফোর্ড টু মিসপ্লেস ইস ই ইট ইউ কান্ট অ্যাফোর্ড টু মিসপ্লেস ইট ওকে তো এই বাক্যে দেখছি যে সেরকম কোনো কিন্তু বিশেষ শব্দ নেই এক্ষেত্রেও আপনি একই কাজ করবেন যাই থাকুন না কেন যদি একটি বিশেষ শব্দ থাকে তাহলে সেই একটি বিশেষ শব্দ দিয়ে কিন্তু আপনাকে কাজ করতে হবে কিন্তু আপনার জাজ করতে হবে যে সেটি অ্যাকচুয়ালি সঠিক কিনা সেক্ষেত্রে কিন্তু ট্রিকটা কাজে লাগাতে পারেন ট্রিকটায় কিন্তু আসল নয় ট্রিকটায় কিন্তু সর্বক্ষেত্রে কার্যকরী হয় না নাইনটি পার্সেন্ট সময় কিন্তু কার্যকরী হয় বাকি টেন পার্সেন্ট সময় কিন্তু আপনাকে নিয়মটি ফলো করতে হবে তো প্রথমে আমরা নিয়মটি দেখে নিই তো নিয়ম আমি কি বলেছি যে এস থাকলে সেটি হচ্ছে আমাদের যে আসল ট্রিপিক সেটি তো এখানে এস রয়েছে মিসপ্লেসে তো বুঝে গেলাম এটি নিয়ম হিসেবে দেখুন কত সহজে বেরিয়ে গেল কিন্তু আমার যদি নিয়মটি না জানা থাকে বা নিয়মটি জানা আছে সেই মুহূর্তে হয়তো আমি মানে কনফিউশনে পড়ে গেলাম যে কোনটি সঠিক করতে হবে সেক্ষেত্রে আপনি ট্রিকটি কাজে লাগাবেন বড় বড়ো অক্ষরগুলি প্রথমে বের করলেন কান্ট হতে পারে অ্যাফোট হতে পারে বা মিসপ্লেস হতে পারে এবার আপনি দেখবেন যে অ্যাফোটে কী রয়েছে অ্যাফোটে প্রথম রয়েছে এ তো অ্যাফোটে যেহেতু প্রথমে এফ রয়েছে এবং এফ দিয়ে আমরা কিন্তু কোনো প্রিফিক্স কোন পর্যন্ত করিনি বা ভবিষ্যতে করবো বলে মনে হয় না কারণ এ এফ দিয়ে কোনো প্রিফিক্স হয় না তো সেক্ষেত্রে এটি হবে না বা এটিকে আমরা আপাততভাবে বাদ দিচ্ছি নেক্সট কী রয়েছে মিসপ্লেস তো মিসপ্লেসের প্রথম অক্ষর কী রয়েছে বা প্রথম শব্দ অক্ষর বলি এম আই এস তো এম আই এস এর অর্থ যেহেতু কিছু নেই শুধুমাত্র প্লেসের অর্থ রয়েছে সেহেতু আমরা বলতে পারি এটি আসল প্রিফিক্স তাহলে এক্ষেত্রে কিন্তু এটি নাইনটি পারসেন্ট সময় কিন্তু সঠিক উত্তর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটি কিন্তু সঠিক উত্তরই আপনি যদি গেস করেও দেন যে আপনার নিয়মটি জানা নেই বা নিয়মটি ঠিকঠাকভাবে কার্যকরী হচ্ছে না বা আপনি বুঝতে পারছেন না যে এখানে কী হবে সে সময় হয়তো আপনার মাথায় উত্তেজনা উত্তেজনাজনিত কারণে বা অন্য কোনো কারণেই হোক মানে ভয় ভয়প্রসূত কারণে আপনার হয়তো মনে পড়ছে না যে নিয়মটি কি ছিল বা দুটোর জন্য আপনার সংশয় হচ্ছে সেক্ষেত্রে আপনি এইভাবে কোয়েশনের সাথে ডিল করে কিন্তু যে কোনো অ্যান্সার করতে পারেন ঠিক আছে তো এই ছিল পুরো আমাদের ক্লাস প্রিপিক্সের চেষ্টা করলাম যতটা সহজে সম্ভব আপনাদের শেখানোর তো ট্রিকগুলো শুধুমাত্র যদি মনে রাখতে পারেন এবং নিয়মটি অবশ্যই মনে রাখতে হবে আমি ট্রিকটি অপশানাল রাখলাম যে আপনি মনে রাখতে পারেন না রাখতে পারেন কিন্তু নিয়মটি আপনাকে জানতে হবে যে কোথায় কোথায় আমাদের যে প্রিপিক্সটি সেটি কার্যকরী হয় মানে কোন কোন শব্দের পর প্রিপিক্সগুলো কোন শব্দের আগে বসে সেটা অবশ্যই কিন্তু আপনাকে জানতে হবে তো কেমন লাগলো আমাদের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চেষ্টা করব ভবিষ্যতে আরও যতটা সহজ সম্ভব আপনাদের শেখানোর আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে যদি কোথাও কিছু বুঝতে অসুবিধা হয় সেটাও কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব ভবিষ্যতে কোনো ডাউট ক্লিয়ারিং ক্লাসের মাধ্যমে সেই ডাউটগুলো ক্লিয়ার করার সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল নমস্কার